গুড মর্নিং। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগের দিন যেটা শিখেছিলাম মার্কেটার প্রজেকশন, ব্যাপারটা হচ্ছে যে কেন দরকার, এবং হঠাৎ করে আকাশ দেখতে গিয়ে আকাশের স্কাই ম্যাপ কেন দরকার। ঘটনাটা হচ্ছে যে আকাশ খুব ইন্টারেস্টিং জিনিস, আকাশ ভেরি ইন্টারেস্টিং। যখন তোমরা চিনতে পারবে আকাশ কি, আকাশের প্রত্যেকটা তারা কি, প্রত্যেকটা তারা চেনা সম্ভব না, কেউ চেনে না তো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যদি জানি যে এই তারাটা এই জায়গাতে থাকে, এবং তারার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ধরো আমরা যত বছর বাঁচব, সাপোজ মানে আমি আমার দিক থেকে বলছি যদি আরো 50 বছরও বাঁচি, তবু ওই তারাগুলোর জায়গা চেঞ্জ হবে না। এই তারাগুলো আকাশে আজকে যে জায়গায় আছে আগামী 50-60 বছরে কোনো চেঞ্জ হবে না। বাকি অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, এই লকডাউন পিরিয়ডে কবে উঠবে কেউ কিছু জানে না, তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু তারা চেঞ্জ হবে না। এটাই হচ্ছে তারার ব্যাপারে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে তারা যেখানে আছে সেখানেই থাকবে আগামী 10 বছরে, মানে আগামী 50-60 বছরে তারার পজিশন চেঞ্জ হবে না। তো সেই জন্যই তারাকে চিনতে হবে এবং তারার ম্যাপ দরকার। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা একটা গ্লোব, তো আগের দিন আমরা ছবিতে দেখেছিলাম তো কিভাবে এটাকে, এই গ্লোবটাকে তোমরা ওপরে দেখতে পাচ্ছ একটা বড় ম্যাপ আছে, ঠিক আছে, তো এটা একটা ম্যাপের টুকরো, তো এই গোল বস্তুটাই কি করে এখানে আমরা প্রজেক্ট করেছিলাম। আচ্ছা এইবার হচ্ছে যে কেন করেছিলাম, তো ব্যাপারটা হচ্ছে যে আকাশ যেটাকে আমরা বলি সেটাকে আমরা বলে থাকি জেনারেলি সেলেস্টিয়াল স্ফিয়ার, ঠিক আছে, তো সেলেস্টিয়াল স্ফিয়ারের বাংলা আমি জানি না। তো এই যে সেলেস্টিয়াল স্ফিয়ার যেটাকে আমরা সোজা বাংলায় আকাশ বলি, সেটা একটা আমরা ধারণা করে নিই যে পৃথিবীকে কেন্দ্র করে, পৃথিবীকে অ্যাজ এ সেন্টার করে এইটা পৃথিবীর চারদিকে, মানে এই পৃথিবীটার চারদিকে এরকম একটা, এরকমই একটা গোল বল, এর চেয়ে অনেক বড়, এর চেয়ে অনেক বড় একটা গোল বল পৃথিবীর চারদিকে এরকম করে ঘিরে রেখেছে। আমি 2-3টে ছবি দেখাচ্ছি তোমরা বুঝবে, কারণ ওটা বোঝানোর জন্য আমার কাছে এই মুহূর্তে কোনো কিছু নেই। তো স্ক্রিনের দিকে লক্ষ্য করো, তো এটা হচ্ছে পৃথিবী, আর এর চারদিকে একটা আমরা গোল বল ভেবে নিয়েছি, মানে এটা হচ্ছে আমরা যতদূর দেখতে পাই, খালি চোখে যতদূর দেখতে পাই সেখানটা আমরা একটা বাউন্ডারি করে দিয়েছি। এই টোটাল ব্যাপারটা কিন্তু অনেকটা ইমাজিনেশন, মানে পুরোটাই অনেকটা না, পুরোটাই ইমাজিনেশনের উপরে। এক একটা তারা এক একটা ডিস্টেন্স আছে, মানে কোনো তারা ধরো পৃথিবী থেকে এরকম জায়গায় আছে, কোনো তারা এরকম জায়গায় আছে, কোনো তারা আরও দূরে আছে, কিন্তু অ্যাপারেন্টলি আমরা মনে করছি যে আমরা পৃথিবীর চারদিকে একটা গোল বল এঁকেছি। আরও অনেকগুলো ছবি আছে আমাদের কাছে, তো হ্যাঁ এইটা যেমন দেখো যে এটা পৃথিবী একটা ছোট্ট, তার বাইরে আমরা একটা গোল বল এঁকেছি, তো এইটা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার, এটা হচ্ছে আকাশ। এই আকাশের মধ্যে সমস্ত তারাগুলোকে আঁকা থাকে, এভরি স্টার ইজ ড্রন অন দিস সেলেস্টিয়াল স্ফিয়ার। সুতরাং তোমরা এখন রাতের আকাশ দেখছো, তোমরা বিজ্ঞানের ভাষায় বলছো দেখছো, যেটা সেটা হচ্ছে যে সেলেস্টিয়াল স্ফিয়ারের গায়ে ছোট ছোট বিন্দু, প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা বিন্দুই এক একটা তারা নক্ষত্র। তারা নক্ষত্রর ব্যাপারটা আমি পরে আসবো, এবং সেখানে কিছু কিছু গ্রহ আছে, আমরা আমাদের পৃথিবী থেকে অনেকগুলো গ্রহকেও দেখতে পাই, কিন্তু আজকের টপিক হচ্ছে আমাদের শুধুমাত্র সেলেস্টিয়াল স্ফিয়ার, এটা কি জিনিস এটা বোঝা। তো এমন এই ছবিটা দেখো, পৃথিবীকে কেন্দ্র করে একটা পৃথিবীর মতোই, পৃথিবীরও যেরকম ভূমধ্যরেখা বা ইকুয়েটার আছে সেরকম, বা আমাদের দ্রাঘিমা রেখা যেগুলো আছে, ল্যাটিটিউড লংগিটিউড সেরকম, আমরা পৃথিবীর মতোই পৃথিবীর বাইরেও যে গোলটা আছে আমরা ধরে নিচ্ছি যে এটা পৃথিবী এবং এর বাইরে একটা গোল আছে, বা ধরো এইটাই সেই গোল, এর ভেতরে একটা ছোট্ট পৃথিবী আছে। তো সেই পৃথিবীটাকেই আমরা যখন
আঁকছি, মানে এই সেলেস্টিয়াল স্ফিয়ারকেই যখন আমরা একটা ম্যাপ বানাচ্ছি তখন আমরা কিভাবে বানাচ্ছি সেটা আমরা দেখে নেব এই ছবিগুলোতে। যেমন দেখো পৃথিবীর, পৃথিবীর একটা খুব সুন্দর জিনিস হচ্ছে পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারদিকে ঘোরে, এরকম করে পৃথিবী নিজের অক্ষের চারদিকে এরকম করে ঘোরে, এবং ঘুরতে ঘুরতে সে আস্তে আস্তে আমি যদি সূর্য হই তাহলে এরকম করে ঘুরতে 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 আমার পেছন দিয়ে ঘুরতে ঘুরতে আবার সে এক জায়গায় আসে, যেটাকে আমরা বলি এক বছর। এবং পৃথিবী যদি এই পার্টটাকে তোমরা ভাবো, এটা এটা আছে সাউথ আমেরিকা, তো সাউথ আমেরিকা যদি সারাদিনে যদি একবার ঘুরে যদি আবার যদি নিজের জায়গায় চলে আসে তো সেটা হলো সাউথ আমেরিকার একদিন, পৃথিবীর আঙ্গিক গতি আর পৃথিবীর বার্ষিক গতি আমরা সবাই জানি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে পৃথিবী যখন নিজের অক্ষের সাথে ঘুরে পৃথিবী একটা বিশেষ কোণে হেলে থাকে। আমরা এখানে এই কোণটাকে দেখতে পাবো, যদি আমরা যদি এটাকে যদি এটাকে পৃথিবীর সেন্টার ধরে যদি এখান থেকে যদি লম্ব টানি এবং তারপর আমরা যদি একটা অ্যাঙ্গেল আঁকতে পারি তো আমরা দেখে নেবো এই অ্যাঙ্গেলটা পৃথিবী একটা বিশেষ অ্যাঙ্গেলে হেলে থাকে। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 23.5 ডিগ্রি। আমরা আরেকবার দেখে নিচ্ছি, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 23.5 ডিগ্রি। তোমরা নিজেরা একটু পড়াশোনা করে নিতে পারো, যেরকম আমি এখানে উইকিপিডিয়া খুলে রেখেছি, ঠিক আছে? তো উইকিপিডিয়াতে তোমরা দেখে নিতে পারো যে আর্থ স্টিলটের একটা অ্যাঙ্গেল অফ 23.5 ফর্ম পারপেন্ডিকুলার টু দ্য ইলিপ্টিক্যাল প্লেন অলসো কল দ্য ইনক্লাইনেশন। তো এটাকে বলে হচ্ছে আর্থের ইনক্লাইনেশন, এই অ্যাঙ্গেলটা। তো যাই হোক, আমরা আবার আমাদের ছবিতে ফিরে যাব, তো ব্যাপারটা হচ্ছে যে ঠিক সেরকম ভাবেই এটাকে যেহেতু আমরা নর্থ পোল বলছি এটাকে আমরা সাউথ পোল বলছি পৃথিবীর, এটা নর্থ এটা সাউথ। তো আমাদের পৃথিবীকে ঘিরে যে সেলেস্টিয়াল স্ফিয়ার আছে তো এই দাগটাকে যদি আমরা ইমাজিনেশন বলছি, আর অবশ্যই ইমাজিনেশন, এই দাগটাকে যদি আমরা উপরে তুলে দিই আমাদের সেলেস্টিয়াল স্ফিয়ার যেখানটা আটকেছে তাহলে আমরা দেখতে পাবো ওটা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ারের নর্থ। এবং এইখান থেকে যদি আমি সেলেস্টিয়াল স্ফিয়ার অবধি বাড়িয়ে দিই তাহলে এখানেও যে আমরা পয়েন্ট পাবো ইমাজিনেশন পয়েন্ট, সেটাকে বলবো সেলেস্টিয়াল স্ফিয়ারের সাউথ। তোমরা এই ছবিটাতে ভালো করে দেখতে পাবে যেটা নর্থ পোল এবং সেলেস্টিয়াল স্ফিয়ারের নর্থ অবধি গেছে, তো এটা নর্থ সেলেস্টিয়াল পোল এবং এটা সাউথ সেলেস্টিয়াল পোল। এটা দেখো এখানে যেটা করেছে সেটা হচ্ছে যে এই ছবিটা একটু আলাদা, এই ছবিটা আমরা একটু পরে বুঝবো। এটা পৃথিবীকে সোজা রেখেছে, মানে এরকম সোজা রেখেছে, পৃথিবী যে অ্যাঙ্গেলে হেলে আছে সেটা দেখায়নি, এটা পৃথিবীকে সোজা রেখেছে। তাই জন্য পৃথিবী যেটা নর্থ সেই নর্থ থেকে সোজা গেলে নর্থ সেলেস্টিয়াল পোল, পৃথিবী যেটা সাউথ সাউথ থেকে সোজা নেমে এলে সাউথ সেলেস্টিয়াল পোল। তো আমরা আগের দিন যে সেলেস্টিয়াল স্ফিয়ারটাকে বুঝেছিলাম তো তার আমরা আস্তে আস্তে কিন্তু নর্থ পোল আর সাউথ পোল পেয়ে গেলাম। এবং হয়তো খেয়াল আছে তোমাদের যে আমরা যখন নর্থ পোল আর সাউথ পোলের ব্যাপারটা দেখেছিলাম মার্কেটার প্রজেকশনে, হয়তো এটা একটা পয়েন্ট বাট যখন আমরা প্রজেকশন করব তখন এটা একটা লাইন হয়ে যাবে। এবং ঠিক ইকুয়েটার, এই যে ইকুয়েটারটা আছে, এই যে ইকুয়েটারটা আছে, এই ইকুয়েটারেরও ধরো এই যে সেলেস্টিয়াল পোলটা আছে, এই সেলেস্টিয়াল স্ফিয়ারটা আছে, তো এই ইকুয়েটার থেকেও যে যদি কোনো লাইনটা নিয়ে যদি আমরা সেলেস্টিয়াল স্ফিয়ার অবধি নিয়ে যেতে চাই তাহলে সেটাও হচ্ছে এই সেলেস্টিয়াল স্ফিয়ারের ইকুয়েটার। তো এটাকে আমরা বলি সেলেস্টিয়াল ইকুয়েটার। তো সেলেস্টিয়াল যে স্ফিয়ারটা পেলাম তার আমরা সেলেস্টিয়াল নর্থ পোল পেলাম, সেলেস্টিয়াল সাউথ পোল পেলাম এবং সেলেস্টিয়াল ইকুয়েটার পেলাম। এরকম তোমরা ভালো করে দেখতে পাবে এখানে একটা গ্রে কালারের ইলিপস আছে, মানে সার্কেল এটা বেঁকে আছে বলে ইলিপস লাগছে। তো সেটা দেখো এটাকে বলা হচ্ছে সেলেস্টিয়াল ইকুয়েটার এবং সেলেস্টিয়াল নর্থ পোল সেলেস্টিয়াল সাউথ পোল। তাহলে আমরা ম্যাপ আঁকার জন্য মার্কেটার প্রজেকশনে ম্যাপ আঁকার জন্য আমরা সব কিছু পেয়ে গেছি। আমরা আগের দিন যখন মার্কেটার প্রজেকশন করেছিলাম তখন আমরা মার্কেটার প্রজেকশনে যে ম্যাপটা এঁকেছিলাম তাতে কী কী ছিল, যে সেলেস্টিয়াল যে আমাদের যে আর্থ ইকুয়েটারটা থাকে সেই ইকুয়েটারের ডায়ামিটারে ম্যাপের চওড়াটা হয় এবং চৌকোনো যে ম্যাপটা হয় তার ম্যাপের চওড়াটা হচ্ছে ইকুয়েটার। এবং যদিও নর্থ পোল সাউথ পোল এই দুটো একটা পয়েন্ট,
কিন্তু মার্কেটার প্রজেকশনে এটাও একটা লাইন হয়ে যায় এবং সেই টোটাল লাইনটা সেম ডিগ্রি ডিনোট করে, টোটাল লাইনটা 90 ডিগ্রি নর্থ 90 ডিগ্রি সাউথ এবং মাঝখানের ইকুয়েটারটা 0 ডিগ্রি। তো যখন আমরা আর্থকে মার্কেটার প্রজেকশনে এনেছিলাম ঠিক সেরকমভাবেই আমরা সেলেস্টিয়াল স্ফিয়ারকেও মার্কেটার প্রজেকশনে আনতে পারি। এবং প্রথমে বলে নিলাম যে সেলেস্টিয়াল স্ফিয়ারটা হচ্ছে যে আমাদের আকাশ, এবং সেই আকাশটাকে আমরা একটা গোল আকাশ, পৃথিবীর চারদিকে একটা স্ফিয়ার একটা গোলাকার বস্তু হিসেবে আছে, এটা যদি সেলেস্টিয়াল স্ফিয়ার হয় তাহলে তোমরা ভেবে নিতে পারো এর মধ্যে একটা ছোট্ট বল আছে, একটা ছোট্ট বলের উপর দিয়ে ঘুরছে, বা এটার বাইরে একটা বড় ফুটবল আছে বা বড় একটা কোনো একটা খেলনা বেলুন বল, তোমরা জানো সেভাবে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে সেলেস্টিয়াল স্ফিয়ার তার ইকুয়েটার, সেলেস্টিয়াল ইকুয়েটার আমরা পেয়ে গেছি, সেলেস্টিয়াল নর্থ পোল পেয়ে গেছি, সেলেস্টিয়াল সাউথ পোল পেয়ে গেছি, তাহলে এই কাগজটাকেও যখন আমরা ম্যাপ বানাবো তখন আমরা একটা সুন্দর করে স্কাই ম্যাপ বানাতে পারবো। মানে আমরা এখন শিখলাম যে স্কাই ম্যাপটার প্রজেকশনটা কীরকম করে হবে। এবার একটা ইন্টারেস্টিং গল্পে আসছি, সেটা হচ্ছে যে একটু ব্যাকগ্রাউন্ড, হঠাৎ করে একটা ভাবগম্ভীর জায়গায় ঢুকে গেছি, ভয় পাওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো কেন আকাশ, কেন আকাশ, কেন দেখব, দুটো জিনিস বলি, তোমরা হয়তো খুব আশ্চর্য হবে, যেটা আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর দেবীপ্রসাদ দুয়ারিও সবসময় বলে থাকে, সেটা হচ্ছে যে আমি তুমি আমাদের চারপাশে যত তুমি গাছ দেখছো, এই ঘরটাতেই যত তুমি কম্পিউটার দেখছো, এই গ্লোব একটা মনিটর, সামনে ল্যাপটপে আমার একটা ভিডিও চলছে, তো ইচ এন্ড এভরিথিং, যত মৌল আছে, যারা তোমরা বিজ্ঞান পড়েছো মৌল জানো যে হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ইচ্ছে, এগুলো কোনোটাই পৃথিবীতে তৈরি হয় না, এগুলো প্রত্যেকটা তৈরি হয় তারার মধ্যে, প্রত্যেকটা যত এলিমেন্ট আছে পর্যায় সারণীর এই মুহূর্তের এলিমেন্ট হয়তো 130 কাছাকাছি, তো 130টি মৌল যার উপর দাঁড়িয়ে আমাদের টোটাল, আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমাদের প্রত্যেকটা কোষ দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা অণু পরমাণু দাঁড়িয়ে আছে, কোনো বস্তুই পৃথিবীতে তৈরি হয় না, প্রত্যেকটা বস্তুই তৈরি হয় তারার ভেতরে, আমি তুমি আমরা সবাই তারার তৈরি, আমাদের ভেতরে যা আছে সব, আমাদের ভেতরে যা আছে জেনে একটা তারাতে পাওয়া যায়। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, অনেক পরে আসবো আমরা এই ব্যাপারটাতে। এবং দ্বিতীয় যেটা তারার ব্যাপারে আমরা বলি যে আকাশ যেটা আছে, আমাদের এই আকাশের যে তারা আছে তাদের চেনাটাকে আমরা বলে থাকি স্কাই ওয়াচিং বা স্কাই স্টার গেজিং, এবং তারপর আসে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি নিয়ে হয়তো তোমরা ভবিষ্যতে বড় বড় পড়বে, তোমরা হয়তো পড়াশোনা করবে, আমি যেহেতু তোমরা এখন সব স্কুলে পড়ো আমি আশা করি তোমরা ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়বে, কেমিস্ট্রি নিয়ে পড়বে, তো তোমরা তখন তোমরা জানতে পারবে যে অ্যাস্ট্রোনমি কী জিনিস, জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোলজির কথা বলছি না, জ্যোতির্বিজ্ঞানের কথা বলছি, জ্যোতির্বিজ্ঞান কী জিনিস, প্রত্যেকটা তারাকে তোমরা তখন জানতে পারবে যে তারা কী দিয়ে তৈরি, তারপর আস্তে আস্তে মহাবিশ্বকে তোমরা জানতে পারবে। তো এটা একটা ছোট স্টেপ ভেবে নাও যে এইসব জিনিসটা জানার। এবং ইন্টারেস্টিংলি এই যে তারা দেখা, তারা দেখাটা কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম শখ বলতে পারো, মানে মানুষের প্রথম শখ, ফার্স্ট হবি যেটাকে বলা হয় সেটা কিন্তু হচ্ছে এই তারা দেখা। আমাদের যখন পূর্বপুরুষরা ছিলেন তারা কি করতেন, তাদের কাছে বেসিক্যালি কোনো কাজ ছিল না সন্ধ্যের পরে, যেহেতু তখনও বিদ্যুৎ আবিষ্কার হয়নি, আগুনও তখনও আমরা ঠিকঠাকভাবে হয়তো আবিষ্কার করে উঠতে পারিনি, সেই পিরিয়ডটা তো আমি ছিলাম না, তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে আগুন আবিষ্কারের আগে আমরা তারা দেখি নাকি পরে তারা দেখি, তবে ধারণা করা হয় আগুন আবিষ্কারের অনেক আগে থেকে আমরা তারা দেখি, ধারণা করা হয় আগুন আবিষ্কারের অনেক আগে থেকে আমরা তারা দেখি। তার কারণটা হচ্ছে আমরা তারাতে খোঁজার চেষ্টা করেছিলাম আমাদের ঠিকানা, আমরা জানতে চেয়েছিলাম যে ওই তারাগুলোর মধ্যে যে প্যাটার্ন আছে যেটাকে আমরা যে কনস্টেলেশন বলে থাকি, তোমরা হয়তো খাতায় লিখেছো পড়েছো যে উর্সা মেজর, উর্সা মাইনর, সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, ক্যাসিওপিয়া, তোমরা সবাই এগুলোর নাম শুনেছো। তো এই জিনিসগুলো তাদেরকে, তারাই এই প্যাটার্নগুলো তৈরি করেছিল, তারাই প্রত্যেকটা তারার মধ্যে থেকে একটা খোঁজার চেষ্টা করেছিল, গল্প লেখার চেষ্টা করেছিল,
সেই গল্পগুলো খুব সুন্দর, প্রত্যেকটা তারার মণ্ডল যেটাকে আমরা কনস্টেলেশন বলছি, প্রত্যেকটা তারা মণ্ডলের গল্প খুব সুন্দর। এবং আমাদের পূর্বপুরুষরা তারা ওই সময় ভেবে গেছে, তারা ওই সময় তারা দেখতো। তো তোমরা যখন তারা দেখছো, তোমরা ধরে নাও যে তোমরা ধরে নাও কিছু না হলেও 50,000 বছর আগে থেকে আমরা ধরে নিই যে মানুষ পৃথিবীতে, আমাদের যে প্রজাতি হোমো সেপিয়েন্স, তারা পৃথিবীতে এসছে, পৃথিবীকে তারা শাসন করেছে। তো প্রায় 50,000 বছর ধরে পৃথিবীকে শাসন করার যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু শুরু হয়েছিল তারা দেখা থেকে। তারা কিন্তু রাস্তা খুঁজে নিয়েছিল তারা দেখে। তারা বিভিন্ন বিভিন্ন মানে মানুষের ইতিহাস তারার সাথে জড়িয়ে আছে। তারা ওইভাবেই গেছিল, প্রত্যেকটা রাস্তাকে খুঁজেছিল, প্রত্যেকটা বাড়িকে বাড়ি তৈরি করেছিল তারা, মানে আজকের পৃথিবীকে দাঁড় করিয়েছিল এই তারা দেখি। সুতরাং খুব ইম্পর্টেন্ট, তোমরা ভাবো যে 50,000 বছর আগে তোমরা যখন, আজকে আমি সবাইকে বলবো যে তোমরা যারা এই ভিডিওটা দেখবে রাতের আকাশ একবার যাও, তারা চিনতে হবে না, তারা দেখো 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা তারা দেখো এবং দেখবে খুব সুন্দর লাগবে। তার কারণটা হচ্ছে তুমি যে তারাটা দেখছো সেই তারাটা কি 50,000 বছর আগে তোমারই পূর্বপুরুষ দেখেছিল এবং সে সেই তারাটা দেখেই রাস্তা খুঁজেছিল, সে সেই তারাটা দেখেই আজকের এই হয়তো ভারতবর্ষকে আবিষ্কার করেছিল। আমরা এখন অবধি জানি যে মানুষ প্রথম আফ্রিকায় এসেছিল, হয়তো ভবিষ্যতে রিসার্চ হয়তো অন্যভাবে জিনিসটাকে বলতে পারে। তো তারা খুঁজেছিল, তারা এই তারা দেখেই খুঁজেছিল। দ্যাট ইজ, এবং এটা খুব 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 আশ্চর্যের বিষয় যে আমরা আজও সেই তারাই দেখছি। সেই একটা ফিলিং দেখবে তোমাদের মধ্যে আসবে যে 50,000 বছর আগে তোমাদের পূর্বপুরুষ এই তারাগুলোকে দেখেছিল, সেটা তোমরা আজকে দেখছো, তোমরা সেই তারাটা চিনছো। তো এটা একটা আমি বলতে পারি, এটা একটা খুব খুব ভালো লাগবে তোমাদেরকে। যেমন কিপ ওয়াচিং স্কাই, আকাশ দেখো, আকাশকে ভালোবাসো, ভালো থাকো, থ্যাংক ইউ।